এই ধরনের ভিডিও আমরা কিভাবে মেক করবো, তো সম্পূর্ণ প্রসেসটা আজকের এই ভিডিওতে আমাদেরকে দেখিয়ে দেবো। দেন সর্বপ্রথম আমাদের দুইটা ফটো অ্যাডজাস্ট করা লাগবে, তো তার জন্য আমরা পিসি ট্যাবটা সিলেক্ট করে নেবো। নেওয়ার পরে এইখান থেকে পিসি ট্যাবটা ওপেন করে নেওয়ার পরে এখানে প্লাস আইকনে ক্লিক করবো। দেওয়ার পরে এখান থেকে আমরা একটা ফটো সিলেক্ট করবো, করার পরে একটু স্ক্রল করে এই দেখে আসার ইফেক্ট নামে একটা অপশন আছে, এইখানে ক্লিক করে দেবো। দেন এখানে ক্লিক করে দেওয়ার পর আমরা এখান থেকে ইউটিউবের যে ইটা আছে 1.6 এইটা করে নেবো। সো নেওয়ার পরে এখান থেকে আমরা আর একটা ফটো সিলেক্ট করে নেবো। দেন এখান থেকে আর একটা ফটো সিলেক্ট করে এই দুইটা এখান থেকে অ্যাড করে দেবো। দেওয়ার পরে এইটা দুইটা পাশাপাশি বসিয়ে দেবো। তো আমরা ব্যাকগ্রাউন্ডটা একটু রিমুভ করে নেবো, দুইটা ফটোরই ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নেবো। সো আমরা এখান থেকে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে নিলাম। সো এই ফটোটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নেবো আমরা এখান থেকে। দেন তোমরা চাইলে ব্যাকগ্রাউন্ড রিমুভ না করলেও হবে, তো আমি ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে নিচ্ছি, যেহেতু এক ব্যাকগ্রাউন্ডটাই ভালো লাগবে, এই জন্য ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে নিলাম। ব্যাকগ্রাউন্ডটা সাদা রাখতেছে আমি তোমাদেরকে দেখানোর জন্য, আমি অত ভালো করেই করতেছি না, জাস্ট তোমরা কীভাবে করবে, তোমরা ফটো মনে করো দুইটা ফটো অ্যাডজাস্ট করে ভালো সুন্দর করে এডিট করে তারপর এটা করলে অনেক ভালোই লাগবে আর কি। তো আমি তোমাদেরকে দেখানোর জন্য করতেছি, জাস্ট ব্যাকগ্রাউন্ডটা সাদাই রাখতেছি, অন্য কিছু করতেছি না। তো আমরা এখান থেকে ফটোটা ডাউনলোড করে নিলাম। নেওয়ার পরে আমরা এখান থেকে চলে যাব গুগল ক্রোম ব্রাউজারে। দেন গুগল ক্রোম ব্রাউজারে যাওয়ার পরে আমরা সার্চ বারে সার্চ করবো অ্যাপ্রিলস বার এআই, এটা আমরা সার্চ করে দেবো। এখানে সার্চ করে দেওয়ার পরে আমাদের এইরকম একটা ইন্টারভিউ আসবে, আসার পরে আমরা এখান থেকে প্রথম যে অপশনটা আছে এইটার পরে ক্লিক করবো। দেন এইখানে ক্লিক করার পরে আমরা এটাকে জিমেল দিয়ে লগ ইন করে নিতে হবে। আমাদের জিমেল দিয়ে লগ ইন না করলে কিন্তু হবে না, আমাদের জিমেল দিয়ে লগ ইন করে নিতে হবে। নেওয়ার পরে আমাদের এখানে এইরকম একটা ইন্টারভিউ আসবে, আসার পরে এখানে আমরা সার্চ বারে সার্চ করতে হবে। সো এখানে সার্চ করে দেবো টু ক্লোজিং হার্ট, এখানে সার্চ করে দিতে হবে আমাদের। দেওয়ার পরে আমরা এইখানে 5 সেকেন্ড 10 সেকেন্ড দুইটা দেখতে পারতেছি কিন্তু, তো আমরা এখানে 10 সেকেন্ড এটা করে নেবো। নেওয়ার পরে আমরা এখানে ফটোর একটা অপশন আছে দেখতে পারতেছেন, তো আমরা এখান থেকে ফটোর পরে ক্লিক করবো। দেন ফটোর পরে ক্লিক করার পরে আমাদের যে ফটো এটা আমরা এখান থেকে কিন্তু নিয়ে নিব। উপরে ফিল্টারের একটা অপশন আছে এখানে ক্লিক করে দেবো। দেন ক্লিক করে দেওয়ার পরে আমাদের এখানে কিন্তু একটু ওয়েট করতে হবে। সো আমরা এখানে ওয়েট করতে হবে আমাদের প্রায় 1-2 মিনিট মতন ওয়েট করতে হবে। তো আমরা এখানে ওয়েট করবো 1-2 মিনিট। সো ভিডিও ডিসক্রিপশন বক্সে টেলিগ্রামের লিঙ্ক দেওয়া আছে, তো টেলিগ্রামের লিঙ্ক দেওয়া আছে, টেলিগ্রামে জয়েন করো। তো যারা এখানে সার্চ না করে পাচ্ছ তো টেলিগ্রামে জয়েন করো, ওইখানে লিঙ্ক দেওয়া আছে, ওই লিঙ্কে ক্লিক করে তারপরে তোমাদের একবার এখানে নিয়ে চলে আসবে। সো এখানে নিয়ে আসার পরে তোমরা গুগল দিয়ে মানে জিমেল দিয়ে লগ ইন করে এটা করে নিতে পারবা খুবই সহজে। তো টেলিগ্রামে যারা এখনও জয়েন হও নাই তো টেলিগ্রামে জয়েন হয়ে যাও, তো নতুন নতুন যত আপডেট আসে সব আপডেট ওইখানে দেওয়া হয়, তো টেলিগ্রামে যাও, যে জয়েন হয়ে যাও ওইখানে। সো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবা, যারা এখন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো না অবশ্যই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবা। সো আমাদের এইখানে কিন্তু এখনও প্রসেস চলতেছে, এখনও কিন্তু সম্পূর্ণ হয় না, এখনও কিন্তু প্রসেস চলতেছে, তো একটু সময় লাগবে, প্রায় 1-2 মিনিট মতন সময় লাগে এটা করতে। সো এখনও কিন্তু হয় নাই, দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমাদের হয়ে গেছে। সো এখানে দেখেন, তো ভিডিওর পরে আমরা একটু ক্লিক করে তোমাদের যদি দেখাই, তো ভিডিওর পরে ক্লিক করলাম, করার পরে দেখো তোমাদেরকে দেখাই খুবই সহজে খুবই সুন্দরভাবে কিন্তু এটা হয়ে গেছে। সো পাশে ডাউনলোড অপশন আছে নিচে দেখো, ডাউনলোড নামে একটা অপশন আছে, এই ডাউনলোডের পরে যদি ক্লিক করে দিই আমরা তাহলে কিন্তু এটা ডাউনলোড হয়ে যাবে। সো এইখান থেকে আমরা ডাউনলোড অপশনের পরে ক্লিক করে দেবো। দেওয়ার পরে আমাদের এইটা ভিডিওটা কিন্তু আমাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে। সো আমরা এখান থেকে ডাউনলোড করে নিলাম, ভিডিওটা ডাউনলোড করে নিলাম, তো আমরা গ্যালারিতে এসে দেখি। সো গ্যালারিতে দেখো তোমরা, ভিডিওটা কিন্তু সেভ হয়ে গেছে এখানে। সো ভিডিওটা কিন্তু খুবই দারুণ হয়েছে। তো যারা যারা এখন আমাদের ভিডিওটা লাইক করো না অবশ্যই অবশ্যই একটা লাইক করে দেওয়া, যারা কমেন্টে তোমার মতামত জানিয়ে দেওয়া, যারা এখন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো না অবশ্যই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেওয়া।